বন্ধুরা, আজ আবারও আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয়টি হলো কিভাবে খুব সহজে পারমাণবিক ভর মনে রাখবো। আজকে এই ভিডিওটি দেখার পর আর কোনোদিনই পারমাণবিক ভর ভুলবেন না আপনারা। শুধুমাত্র দুটি ট্রিক্স আপনাদের আমি বলবো, তার ওপর বেশ করে আপনারা মৌলের পারমাণবিক ভর সেকেন্ডে বলে দিতে পারবেন। তাই বন্ধুরা, জানতে হলে পুরো ভিডিওটি না স্কিপ করে দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। শুরু করা যাক ট্রিক্স টু রিমেম্বার অ্যাটমিক মাস। তো বলে রাখি, আমরা অ্যাটমিক মাস নির্ণয় করব 1 থেকে 20 পর্যন্ত যাদের অ্যাটমিক নাম্বার তাদের ক্ষেত্রে। অর্থাৎ তাদের ক্ষেত্রে আমরা দুটো ট্রিক্স পড়বো, সেই দুটো ট্রিক্সের ভিত্তিতে 1 থেকে 20 পর্যন্ত অ্যাটমিক নাম্বার অর্থাৎ যে সমস্ত এলিমেন্ট আছে তাদের ক্ষেত্রে আমরা অ্যাটমিক মাস নির্ণয় করব। তো প্রথমেই বলে রাখি, 1 থেকে 20 পর্যন্ত যে সমস্ত অ্যাটম আছে, অ্যাটমিক নাম্বার যাদের, তাদের ক্ষেত্রে আমরা দুটো গ্রুপে ভাগ করব। একটা হচ্ছে ইভেন নাম্বার অর্থাৎ ইভেন অ্যাটমিক নাম্বার শ্রেণী, আর একটা হচ্ছে অড অ্যাটমিক নাম্বার গ্রুপ অর্থাৎ অড, যাদের অ্যাটমিক নাম্বার অড অর্থাৎ যাদের অ্যাটমিক নাম্বার ইভেন। ইভেন বলতে কি বুঝি? জোড় সংখ্যা, অর্থাৎ যাদের অ্যাটমিক নাম্বার 2, 4, 6, 8 অর্থাৎ দুই কার পড়বে, 2 হিলিয়াম, 4 বেরিলিয়াম, 6 কার্বন, 8 অক্সিজেন ইত্যাদি, এদের ক্ষেত্রে দেখবো, বার করবো। আর অড নাম্বার অ্যাটমিক নাম্বার কোনগুলো? না, 1 হাইড্রোজেন, 3 লিথিয়াম, 5 বোরন, 7 নাইট্রোজেন, 9 ফ্লুরিন ইত্যাদি, এদের ক্ষেত্রে বার করবো আমরা। অর্থাৎ দুটো ট্রিক্স পড়বো, একটা ইভেন নাম্বারের জন্য ট্রিক্স পড়বো, একটা অড নাম্বারের জন্য ট্রিক্স পড়বো। আচ্ছা, শুরু করা যাক তাহলে। প্রথমেই আসি ইভেন নাম্বার, অর্থাৎ যাদের ইভেন নাম্বার অ্যাটমিক নাম্বার তাদের ক্ষেত্রে দেখে নিই কীভাবে আমরা অ্যাটমিক মাস বার করব। তো প্রথমেই আসি, দেখতে পাচ্ছি এখানে হিলিয়াম, বেরিলিয়াম, কার্বন, অক্সিজেন সবই কি 2, 4, 6, 8 দেখতে পাচ্ছি, এগুলো সবই হচ্ছে ইভেন নাম্বার, সবই ইভেন নাম্বার, ইভেন অ্যাটমিক নাম্বার সবার। তাই এদের ক্ষেত্রে কী ট্রিক্স পড়বো? না, এদের ক্ষেত্রে যে ট্রিক্সটি পড়বো সেটা হচ্ছে কি, না, অ্যাটমিক নাম্বার ইন্টু টু, অর্থাৎ এদের যে অ্যাটমিক নাম্বার হবে তাকে 2 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটাই অ্যাটমিক মাস পাবো। যেমন আমরা দেখতে পাচ্ছি হিলিয়ামের ক্ষেত্রে কি দেখছি, 2 ইন্টু অ্যাটমিক নাম্বার 2 ইন্টু 2 করলে কত, 4। আচ্ছা, বেরিলিয়ামটা পরে আসছি, বেরিলিয়ামটা এখানে গোল করে দিচ্ছি, পরে আসছি। কার্বনের ক্ষেত্রে কি দেখছি, 6 অ্যাটমিক নাম্বার 6 ইন্টু 2 করলে 12। অক্সিজেনে কি দেখছি, 8 ইন্টু 2 16। আচ্ছা, বেরিলিয়াম আসি, এখানে বেরিলিয়ামটা এক্সেপশনাল, আমি স্টার করে দিচ্ছি, একটু মনে রাখতে হবে। বেরিলিয়ামের হয় কি, 4 ইন্টু 2 করলে কত হয়, 4 ইন্টু 2 করলে 8 হওয়ার কথা, কিন্তু হবে কত হচ্ছে, 8+1 অর্থাৎ 9 হচ্ছে, 9 হচ্ছে, 9, এটা একটু মনে রাখতে হবে। বেরিলিয়ামের হয় 9 অর্থাৎ 4 ইন্টু 2+1 9, বাকি সমস্ত কিছু এই টেবিলের মধ্যে একই রুলস দেখছি। এবার আছি সেকেন্ড আসি, এরপর দেখি কত, নিয়ন 10 থেকে 20 অর্থাৎ নিয়ন, ম্যাগনেসিয়াম, সিলিকন, সালফার, আর্গন, ক্যালসিয়াম। তো দেখি এদের ক্ষেত্রে কী বলছে, না, এদের ক্ষেত্রে কী দেখতে পাচ্ছি, নিয়ন ট্রিক্স এই সেম, অ্যাটমিক নাম্বার ইন্টু টু। তো নিয়নের ক্ষেত্রে কী দেখছি, নিয়নের ক্ষেত্রে 10 হলে কত হচ্ছে, 10 ইন্টু 2 20 20। ম্যাগনেসিয়াম 12 ইন্টু 2 24, সিলিকন 14 ইন্টু 28, সিলিকন সালফার 16 ইন্টু 2 32, এখানে আর্গনটা ব্যতিক্রম, এক্সেপশনাল, আর্গনের কত, 18 ইন্টু 2 করলে কত হচ্ছে, 36, কিন্তু হবে কত, 40। তো এখানে আর্গনটা একটু মনে রেখে দিতে হবে। তারপর ক্যালসিয়াম 20 ইন্টু 2 40। তা দেখতে পাচ্ছি প্রথম ইভেন নাম্বার সিরিজ 1 থেকে 20 পর্যন্ত যে সমস্ত আমরা এলিমেন্টস দেখলাম তাদের ক্ষেত্রে দুটো এক্সেপশনাল পেলাম, অর্থাৎ একটা হচ্ছে বেরিলিয়াম, একটা আর্গন। বেরিলিয়ামের কত হলো, 4 ছিল অ্যাটমিক নাম্বার, 4 ইন্টু 2 করলে কত হচ্ছে, 8 হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে কত, 9। আর আর্গনের কত হচ্ছে, 40। এই দুটো একটু মনে রেখে দিতে হবে ইভেন নাম্বার সিরিজ। এবার আসি আমরা অড নাম্বারের ক্ষেত্রে। তো অড নাম্বারের ক্ষেত্রে দেখি, না, অড নাম্বারের ক্ষেত্রে কি দেখছি, এখানে সমস্ত অড অ্যাটমিক নাম্বার এখানে 1, 3, 5, 7, 9 সবই হোক, হাইড্রোজেন, লিথিয়াম, বোরন, নাইট্রোজেন, ফ্লুরিন। তো এক্ষেত্রে কি ট্রিক্স করবো, না, অ্যাটমিক নাম্বার ইন্টু 2+1 অর্থাৎ এদের প্রত্যেক অ্যাটমিক নাম্বারকে 2 দিয়ে গুণ করবো, দিয়ে তার সঙ্গে 1 যোগ করবো, যেটাই হবে সেটাই হবে অ্যাটমিক মাস নাম্বার। অর্থাৎ দেখা যাক, হাইড্রোজেন, হাইড্রোজেনটা আচ্ছা পরে আসছি, হাইড্রোজেনটা এক্সেপশনাল গোল পাকিয়ে দিচ্ছি। লিথিয়াম, লিথিয়াম হচ্ছে 3 ইন্টু 2+1 7। আচ্ছা, বোরন, বোরন হচ্ছে কত, 5 ইন্টু 2+1 11। আচ্ছা, নাইট্রোজেনটা পরে আসছি, ফ্লুরিন, ফ্লুরিনে কত, 9 ইন্টু 2+1 কত হচ্ছে, 19। আচ্ছা, এখানে আসি হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে অ্যাটমিক নাম্বার হয় সেটাই হাইড্রোজেনের অ্যাটমিক মাস হয় অর্থাৎ 1, অ্যাটমিক নাম্বার 1, হাইড্রোজেন অ্যাটমিক মাস কত, 1। নাইট্রোজেনের ক্ষেত্রে 7 হয় অ্যাটমিক নাম্বার, যা একটি অড নাম্বার, কিন্তু কী হয়, 14 অর্থাৎ 7 ইন্টু 2 হয় 14, এটা হচ্ছে নাইট্রোজেন। অর্থাৎ এক্ষেত্রে দুটো মনে রাখতে হবে, হাইড্রোজেন আর নাইট্রোজেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি, যদি একটু ভাবি, তো বেরিলিয়ামে দেখছি ইভেন নাম্বারে কী হচ্ছে, না, 4 ইন্টু 2+1 হয়েছিল, অর্থাৎ 4 ইন্টু 2+1 মানে 9 হয়েছিল, এটা কি একটা, এটা অড নাম্বারের নিয়মে গিয়েছিল বেরিলিয়ামটা। আর নাইট্রোজেনটা কী আসছে দেখতে পাচ্ছি, নাইট্রোজেনটা আসছে ইভেন নাম্বার নিয়মে, নাইট্রোজেনটা আসছে ইভেন নাম্বার নিয়মে, অর্থাৎ অড নাম্বার নিয়মে আসছিল বেরিলিয়াম আর ইভেন নাম্বার নিয়মে আসছে নাইট্রোজেন।
অর্থাৎ অত কিছু মনে না রাখলেও হবে। তো আমরা মনে রাখবো নাইট্রোজেনের কত 14 আর হাইড্রোজেনের কত 1। তো নেক্সট টেবিল আসি, নেক্সট টেবিল কী দেখবো দেখা যাক। তো কী দেখবো, সোডিয়াম, সোডিয়াম কত, রুলস ট্রিক্স এক, সোডিয়াম হচ্ছে 11 ইন্টু 2 প্লাস 1 23, অ্যালুমিনিয়াম 13 ইন্টু 2 প্লাস 1 27, ফসফরাস 15 ইন্টু 2 প্লাস 1 31, ক্লোরিনটা 17 ইন্টু 2 প্লাস 1 35 হওয়ার কথা ছিল, কিন্তু হবে কত 35.5, এটা একটু মনে রেখে দিতে হবে, 35 হওয়ার কথা ছিল 35.5, এটা একটু মনে রাখতে হবে ক্লোরিনের। আর পটাশিয়ামের কত 19 ইন্টু 2 প্লাস 1 39। তাহলে এক্ষেত্রে আমরা দুটো এক্সেপশনাল অড নেমের ক্ষেত্রে পড়লাম, একটা হচ্ছে কত নাইট্রোজেন, আর একটা হচ্ছে হাইড্রোজেন, আর একটু মনে রেখে দিতে হবে ক্লোরিনটা, একটা হচ্ছে হাইড্রোজেন, একটু মনে রেখে দিতে হবে ক্লোরিনটা। আর ইভেন নাম্বার ক্ষেত্রে কী বললাম, বেরিলিয়াম আর আর্গন, বেরিলিয়ামের কত হলো 9 আর আর্গনের 40, আর নাইট্রোজেন কত হলো, নাইট্রোজেনের 14 আর হাইড্রোজেনের 1 আর ক্লোরিনের 35.5, এই কটা মনে রাখলেই হবে। আচ্ছা বলে রাখি, এর পরের দিন আমরা আরেকটি ভিডিও করব পারমাণবিক ভরের ওপরই, তো সেখানে থাকবে 21 থেকে 30 পর্যন্ত অ্যাটমিক নাম্বার এর কীভাবে অ্যাটমিক মাস বার করব। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব এবং চ্যানেলটি শেয়ার করুন প্রচুর পরিমাণে। আর আজকের ভিডিওর পিডিএফ লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন। ধন্যবাদ।